হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিশ হাট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটিকে আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গুলশা মাছ চাষ পদ্ধতি নিয়ে। গুলশা মাছ বাংলাদেশে চাষকৃত অন্যান্য ছোট মাছগুলোর মধ্যে অন্যতম। মিঠা পানির এই প্রজাতির মাছটি একসময় বেশি পরিমাণে নদ নদী, খালবিল এবং হাওর বাওরে পাওয়া যেত, কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ের কারণে গুলশা মাছের প্রাপ্যতা পূর্বের অপেক্ষায় অনেকাংশে কমে গেছে। বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমানে এই পোনা উৎপাদন শুরু হয়েছে। আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এই মাছের চাষ করার যে সুবিধাগুলো রয়েছে, এই মাছ মৌসুমি পুকুর, বার্ষিক পুকুর এবং অন্যান্য জলাশয়ে চাষ করা যাবে। এই মাছ চাষে পুকুরের সব স্তরে খাবার ব্যবহার নিশ্চিত হবে। 5 থেকে 6 মাসের মধ্যেই রুই জাতীয় মাছের পাশাপাশি গুলশা মাছ বাজারজাতকরণ করা যাবে। চাষ পদ্ধতি, প্রথমে আপনাকে পুকুর প্রস্তুত করে নিতে হবে। শুকনো মৌসুমে পুকুর থেকে জলজ আগাছা পরিষ্কার করে পাড় মেরামত করতে হবে। ছোট মাছ চাষের বেলায় পুকুর শুকানো উচিত নয়, যার ফলে বারবার ঘন ফাঁসের জাল টানা দিয়ে রাক্ষসী এবং ক্ষতিকারক প্রাণী অপসারণ করতে হবে। প্রতি শতকে 1 থেকে 2 কেজি পাথুরে চুন প্রয়োগ করতে হবে। মাটির গুণাগুণের উপর ভিত্তি করে চুনের মাত্রা কম বেশি করা যাবে। প্রিয় মাছ চাষি ভাইরা, এখন কথা বলবো আমি পোনা মজুদ নিয়ে। আপনারা পোনাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা যেভাবে মজুদ করবেন এবং এই মজুদের যে প্রক্রিয়া রয়েছে, আমি সেই প্রক্রিয়াটি আপনাদের মাঝে এখন স্ক্রিনে তুলে ধরছি। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, পুকুরে সম্পূরক খাদ্য, পুকুরে গুলশা ও কার্প মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা যদি মিশ্র চাষ করেন, তাহলে যে পরিমাণ আপনার সম্পূরক খাদ্য দিতে হবে তার একটি বিবরণী আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা বিবরণীটি দেখেছেন। তো আপনাদের সাথে আরেকটি কথা, সেটি হচ্ছে আপনাদের যদি মাছ চাষ করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে। তাই আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে সুস্থ সবল গুলশা মাছের পোনা সংগ্রহ করুন। আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।